আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সুমিত্রা। হ্যাঁ দিদি। এই সময় রাম কোথায় আছে? এই সময় এখানে ফেরার তোড়জোড় করছে না? হ্যাঁ দিদি, ও নিশ্চয়ই ফেরার জন্য তৈরি হচ্ছে। আমাদের সকলকে মনে করছে, আমাদের সকলকে মনে। দাদা, এক হীন ভাবনা আমায় সর্বদা লজ্জিত করে চলেছে। কি এমন কথা লক্ষণ? দাদা, আপনার মতো নির্বিকার শান্ত পুরুষের শীতল হায় আমার দিন প্রতিক্ষণ প্রতিবাহিত হচ্ছে, তবু আমার স্বভাব এত উগ্র কেন? একদম বিপরীত, আপনার থেকে বিপরীত কেন? লক্ষণ, তুমি আখের মতো, ওপর থেকে কঠোর কিন্তু ভিতরে শুধুই মিষ্টতা। এটাই হলে তুমি। দাদা, আপনি স্বয়ং আমায় উগ্র স্বভাবের জন্য কয়েকবার তিরস্কার করেছেন, কিন্তু আজ আমায় বালকের মতো সান্ত্বনা দিচ্ছেন। জীবনে অনেকবার আমার রক্তে ক্রোধের প্রলয় এসেছে, সেই ক্রোধের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারি, কিন্তু এই ক্রোধ, এই আবেশের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারি না দাদা। সেটা কি? দেবতা সম ভরত দাদাকে সন্দেহ, তার প্রতি দুর্ভাবনা, তাকে সশস্ত্র প্রহার করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই ঘটনাকে আমি কখনো মন থেকে মুছে ফেলতে পারি না দাদা। অন্যায় ভাবা বা ভ্রান্তি ভাবনায় বয়ে যাওয়া মানুষ জাতির সাধারণ স্বভাব লক্ষণ। দাদা, কিন্তু আপনার কেন এরকম ভুল হয় না? তোমার এই ভাবনা তোমার দাদার প্রতি অসীম শ্রদ্ধার প্রতীক। এরই আবেশে সেই সময়ও তোমার মনে ভরতের প্রতি সন্দেহের উদয় হয়েছিল। লক্ষণ, বাস্তব জীবনে তুমি ভাবনার বশবর্তী হয়ে যাও। তবে কি ভাবুক হওয়াটা অন্যায় দাদা? না, ভাবুক হওয়া তো সুন্দর কথা। ভাবনাবিহীন মনুষ্য এক হিংস্র পশুর সমান, কিন্তু ভাবনার ওপর যখন কোনো জ্ঞান না থাকে তখন ভাবনার আবেশে ভুল হয়ে যেতে পারে। কিন্তু যার এইসবে কোনো জ্ঞানই নেই সে ভুলের প্রায়শ্চিত্ত করবে কি করে? নিজের ভুল কি করে সংশোধন করবে? অনুশোচনা করে। তোমার মনে যে অনুশোচনার আগুন জ্বলছে তাতেই প্রায়শ্চিত্ত হয়ে গেছে যেন। কিন্তু ভরত দাদা কি আমায় ক্ষমা করতে পেরেছেন? ক্ষমার প্রশ্ন তখনই ওঠে যখন ও তোমায় অপরাধী ভেবেছে। ভরতকে তুমি এখনো ঠিক মতো চিনে উঠতে পারোনি লক্ষণ। ভরত দাদার গুণ অপরিসীম দাদা, ওকে সেই চিনতে পারবে যে সাগরের ঢেউ গুনতে পারে। সাগরের ঢেউয়ের থেকে অনন্ত তো তোমার পেটের খিদে ঠাকুরপো। যদি বোন থেকে কাঠ কেটে না আনো তো সীতা বৌদির রশি কেমন করে চড়াবে? ভুল হয়ে গেছে বৌদি, আপনি রান্নার জোগাড় করুন, আমি এখনই কাঠ নিয়ে আসছি।
राम रूप के देखे अबाक होलो तार नयन चरित्रहीन लोलुप नारी ही तो बुद्धि दिए छे से हारी ही तो बुद्धि दिए छे से हारी चरित्रहीन लोलुप नारी খালো সে তার মায়া গুণ ইচ্ছায় বদলালো সে তার রূপ ইচ্ছায় বদলালো সে তার রূপ দেখালো সে তার মায়া গুণ আকাশ থেকে এলো ধরণীতে আজ সে কামাগ্নির অগ্নিতে সে আহত হারিয়েছে হিতাহিত জ্ঞান